পঞ্চগড়ের অধিকাংশ সরকারি হাসপাতালে ও ওষুধের দোকানে দেখা দিয়েছে পুষ সালাইন তীব্র সংকট, মিলছে না নিত্য প্রয়োজনীয় ওষুধও। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, পুষ সালাইন ও ওষুধের সরবরাহ নিয়ে হাসপাতাল ও দোকান কর্তৃপক্ষরা আসলে কি বলছেন এবং ভুক্তভোগীরা যারা আছেন তাদের প্রতিক্রিয়া কেমন? ধন্যবাদ জ্যোতি আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে সারা দেশের মতো কিন্তু আসলে পঞ্চগড় একটি উত্তরের একটি জেলা। এই জেলার একটি উপজেলা হচ্ছে তেঁতুলিয়া উপজেলা। এই তেঁতুলিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আমি বর্তমানে অবস্থান করছি। আসলে আপনি যেমনটি বলছিলেন যে এখানে ওষুধ এবং সেলাইনের যে সংকট, সেই সংকট কিন্তু আসলে এখানে রয়েছে। আমরা কথা বলেছি এখানকার ডাক্তার এবং যারা ব্যবসায়ী রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি। আসলে তারা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে দোকানে গেলে বলে স্লাইন নেই, আবার ফের ওষুধ যে চাহিদা মতো যে ওষুধ সেই ওষুধের কথা বলেছে ওষুধ নেই। এদিকে হাসপাতালে যারা রুগীরা ভর্তি রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে আসলে স্লাইন কিছু স্লাইন পাওয়া গেলেও কিন্তু আমাদের ডিএনএস স্লাইন যেটি সেটি কিন্তু এখানে হাসপাতালের কর্তৃপক্ষের কাছে সরবরাহ নেই। তারা বলছে যে আসলে ঠিকাদার সরবরাহ না করার কারণে এই সংকট দেখা দিয়েছে। ওষুধের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা দাঁড়িয়ে রয়েছে। আমরা কথা বলবো একজন ডাক্তার, তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার জনাব রাজিনুলের সাথে। আপনার কাছে জানতে চাই যে আপনার এই হাসপাতালে ওষুধ এবং স্লাইনের সংকট রয়েছে কিনা। আমাদের হাসপাতালে মোটামুটি বেশিরভাগ ওষুধই সাপ্লাই রয়েছে, হাতে স্যালাইন সাপ্লাই রয়েছে, তবে কিছু কিছু ওষুধের ঘাটতি থেকে গেছে আর কি। এটা হয়তো ভবিষ্যতে পূরণ হবে, তো আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন যাতে দ্রুত আমাদের এই এই যে সংকটটা যাতে নিরসন করে ফেলে। আর আমাদের এখানে আমরা চেষ্টা করতেছি যে আমাদের এখানে ডক্টর কম, নার্সও কম, কিন্তু আমরা আমাদের সর্ব চেষ্টা করছি আর কি সেবা দেওয়ার জন্য। আপনি শুনছিলেন যে আসলে ডাক্তার যেমনটি বলছিলেন যে আসলে সব কিছুতে এখানে সংকট রয়েছে, কিন্তু এই সংকট উত্তরণের জন্য সরকারের যে হস্তক্ষেপ সেটি চেয়েছেন এখানকার ডাক্তার এবং রোগীরা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।